بسم الله الرحمن الرحيم السلام عليكم সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর এই যে শুক্রবারের সকালের নাস্তা রেডি সবাইকে ডেকে নিয়েছি খাবার খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ খাবার খেয়ে দুপুরের কাজ শুরু করে দিয়েছি আর আজকে আমাদের বাসায় গেস্ট আসবে আর গেস্টের জন্য এই যে হাতে মাখা গরুর মাংস এখন রান্না করব তো সবকিছু দিয়ে হাতে মাখিয়ে এখন এটা বসিয়ে দিব তো এই যে গরুর মাংস বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশনে রান্না করছি যার জন্য বেশি কিছু রান্না করতে পারিনি যেহেতু খুবই অল্প সময় আর এখন দিন দিন দিনটা কিন্তু ছোট হয়ে আসছে যার জন্য অনেক কিছু চাইলেও করতে পারা সম্ভব হচ্ছে না তো সেজন্য খুব তাড়াতাড়ি আগে গোশটা বসিয়ে দিয়ে তারপর আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি আর যেহেতু আজকে শুক্রবারের দিন বাসা অনেক কাজ আছে তো আপনারা সবাই জানেন যে আমার বাসার খালা সে আসলে ঠিকমতো আসে না তো গেল মাসে সে প্রায় 10 দিন আসেনি এই মাসেও সে এই কাজটাই করেছে যার জন্য চিন্তা করলাম যে খালাকে আর রাখবো না তো আমার কাজগুলো আমি করে নিব আর এখন যেহেতু ইদানিং খুব সকালে ঘুম থেকে উঠি আর খুব সকালে ঘুম থেকে উঠলে কিন্তু অনেক কাজ করা যায় তো এদিকে আমি গরু গোশ চুলায় বসিয়ে দিয়ে তারপর এদিকে আবার চিন্তা করলাম যে ফার্নিচারগুলো একটু মুছতে হবে আর এটা প্রতি সপ্তাহে আমি প্রায় একবার হলেও মুছি কেননা প্রতিদিন মোছাটা সম্ভব হয়ে আসে না আসলে যেটা করি না সেটা চাপা পিটিয়ে কোনো লাভ নেই তো এদিকে এই যে আমার ছোট মেয়ে আমার টিভি যে কর্নারটা আছে সেগুলো একটু মুছে মুছে ভাইয়ের যে খেলনাগুলো ছিল সেগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছে আর আমার ছেলের অনেক খেলনা আর এটা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেগুলোই আমি এই কর্নারটাতে সাজিয়ে রাখি তো এদিকে আমি গরু গোশ রান্না কমপ্লিট হয়ে এসেছে এবার ডিমের কুরমাটা বসিয়ে দিব তো এখানে এই যে পেঁয়াজ রসুন আদা আর যেই মশলাগুলো আছে সেগুলো দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ আর রসুনের গন্ধটা চলে যায় আর এক একটা রান্না বসিয়ে দিচ্ছি আর ঘরের ভিতরে কাজগুলো করে আসছি তো আমি আমার দুই মেয়ে যেহেতু আজকে বাসায় আছে তো দুই মেয়েকে কাজ ভাগ করে দিলাম তো বড় মেয়েকে বললাম বাবা তুমি আজকে ঘরটা একটু মুছে দিবে আর আমি ঘর ঝেড়ে দিব আর আমার ছোট মেয়ে ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে দিবে তো টিভির কর্নারের পরিষ্কার করতে করতে সে আর কোনো কিছু করতে পারছিল না যার জন্য আমি দৌড়ে যেয়ে এক একটা কাজ করে আসছি আর এদিকে আমার ডিমের কুরমাটাও বসিয়ে দিয়ে আবার চিন্তা করলাম আর সুপাটা একটু পরিষ্কার করে আসব তো এসে দেখছি আমার মেয়ে সুপাটা ক্লিন করছে আর এই যে ডিমের কুরমার যে মশলাটা ছিল সেটা আমি ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো এখানে দুধ অ্যাড করে দিয়েছি তারপরে আরেকটু নেড়ে চেড়ে তারপর ডিমগুলো ছেড়ে দিয়েছি তো আরেকটু সুন্দর করে ডিমের সাথে ভালোভাবে জাল দিয়ে তারপর যখন এটা খুব সুন্দর একটা ঘন হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নিব আর এই যে নামানোর আগে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর সবাই তো জানেন ডিমের কুরমাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আর মিষ্টি কুরমাটা খেতেই বেশ ভালো লাগে তো এই যে আমি এখানে প্রায় 1 কেজির একটু বেশি হবে একটা ইলিশ মাছ বের করে নিয়েছি আর যেহেতু আমাদের বাড়ির বড় জামাই আসবে জামাই বলে কথা তো সেই জন্য জামাইয়ের জন্য সব থেকে বড় যে ইলিশ মাছটা ছিল সেটাই নামিয়ে নিয়েছি আর ডিমালা ইলিশ তো এটা আমি আজকে একটু ভুনা করব তো এই যে ডিম মাছ সব কিছু পরিষ্কার করে ধুয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে মাছগুলো একটু ফ্রাই করে নিচ্ছি আর ইলিশ মাছ ভুনাটা কিন্তু সম্পূর্ণ সিম্পল যে মশলা আছে সেগুলো দিয়ে কিন্তু ভুনা করলে খেতে বেশ ভালো লাগে তো এখানে আমি কোনো আদা বা রসুন বাটা অ্যাড করব না শুধু শুকনা যে মশলা সেগুলোই দিব আর কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি সেটা দিব যাতে মশলাটা একটু ঘন হয় তো সব মশলা দিয়ে এখানে আমি একটু সামান্য পরিমাণ হলুদ পাউডার মরিচ পাউডার জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানোর পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব আর এই যে কিছু জিরা পাউডার দিয়ে দিলাম আর এখানে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে তো এখন মাছগুলো আমি উপর থেকে দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব তাহলে কিন্তু মশলাটা মাছের ভিতরে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে
তো এদিকে আমার মাছ ভুনাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, গরুর গোশ রান্না হয়েছে, ডিমের কুরমা, এখন বাকি থাকলো পোলাও আর রোস্ট। তো এই যে রোস্টটা এখন রান্না করে নিচ্ছি, আর রোস্টের মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঘন হয়ে এসেছে। আর রোস্টটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমার জামাই বাবাজি রোস্টটা খুব পছন্দ করেছে, সে আমার হাতের প্রতিটা রান্না খেয়েই বলেছে চাচি আমার রান্না প্রতিটা রান্নায় খুব টেস্ট হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, সে জামাই বাবাজি আমার হাতে রান্না খেয়ে খুব খুশি হয়েছে। আর এদিকে এই যে ডাইনিং টেবিলটাও আমি এখন নতুন একটা টেবিল কাভার উপরে দিয়ে তারপরে যে রান্নাটা দিয়ে দিলাম, তারপর টেবিলটাও আমি সাজিয়ে নিচ্ছি যেহেতু আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। তো এখন খাবারগুলো আমি সব টেবিলে দিয়ে দিব, আর যেহেতু তারা একটু পরেই চলে আসবে যার জন্য আর দেরি করলাম না, খাবারগুলো সম্পূর্ণ রেডি করে টেবিলটা আমি সাজিয়ে নিয়েছি। তো এদিকে এই যে সালাদ রান্না করে সালাদ দিয়েছি, ডিমের কুরমা, মাছের লেজ ভর্তা, তারপরে এখানে গরুর গোশ রান্না করেছি, পোলাও রান্না করেছি, আর এই যে মাছ ভুনা, তো আর এই যে রোস্ট। আলহামদুলিল্লাহ রান্নাবাড়া শেষ করে সবাই খেয়ে দিয়ে চলে গিয়েছে। আর এদিকে আমি আবার একটু বিকালবেলা ছাদে এসেছি, তো ছাদে এসেছি, অনেক দিন ধরে আসলে ছাদে যাওয়া হয় না, আমার ছাদ বাগানটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তো এই ছাদ বাগানটা দেখাশোনা করতো আমার মামা, তো আমার মামা প্রচুর অসুস্থ, জানি না আল্লাহ তাআলা তাকে কতদিন বাঁচিয়ে রাখবে। তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন, আসলে কার দোয়া যে কখন কাজে লেগে যায় এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ সবাই আমার মামার জন্য দোয়া করবেন, আর মামাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করার জন্য আমি ঠিক মতো ভিডিও আপলোড করতে পারছি না, তো সেই জন্য আমি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আর এদিকে যে এই পাশটাতে যেই গাছগুলো দেখতে পেয়েছেন সেগুলো হলো আমার সাততলা আপুর গাছ, আর আমি এটা আজকে লাগিয়ে দিব। তো সবাইকে আমি বলেছিলাম যে গাছটা কি, এটা কি ড্রাগন গাছ নাকি আমাকে একটু জানাবেন, কিন্তু কেউ আমাকে কিন্তু কমেন্টসে জানাননি। তো যাই হোক, এটা আমি একটা বড় টবে লাগিয়ে দিলাম। আর এদিকে যেই গাছগুলো লাগিয়েছি আম গাছ, তো এখানে অনেকগুলো আগাছাও হয়েছে, তো সেগুলো একটু আমি পরিষ্কার করে নিচ্ছি। তো যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আগাছা, আর এগুলোই পরিষ্কার করে নিচ্ছে, আর এগুলো পরিষ্কার করলে কিন্তু গাছ অনেক জোর পায় এবং ফল আসে, ভালো হয় গাছের জন্য, অনেক শক্তি পায়। আর আমাকে ভিডিও করতে হেল্প করছে আমার ছেলে, আমার 5 বছরের ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে, বলছে আম্মু আমি তোমাকে হেল্প করে দিই ভিডিও করে। তো আমি বলছি ঠিক আছে বাবা হেল্প করে দাও। তো এই যে সে আকাশ বাতাস সব কিছুই সে ভিডিও করছে, আর মাশাল্লাহ দিলে সে খুব সুন্দর ভিডিও করতে পারে, আর তার কথাগুলো যদি আমি ভিডিওর ভিতর দিতাম তাহলে তো আপনারা হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যেত, কিন্তু আসলে বাচ্চাদের কথা, সেজন্য আর আমি ভিডিওতে দিতে পারছি না। তো আমার ছেলের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বাহিরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আর সন্ধ্যা হয়ে আসছে, আর আমরা বেশি একটা সময় থাকতে পারবো না, আর একটু পরেই নেমে যাব। তো এই ঘাসগুলো আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এদিকে এই যে আয়েশা তোবা ওরা একটু খেলাধুলা করছে, কদবেল এনে ভর্তা করে খাচ্ছে ছাদে। তো আমার ভাস্তি এসেছে আমার বাসায় বেড়াতে, আর আমার সাথে উপরে ছাদে উঠেছে, বলছে ময়না তোমার সাথে ছাদে যাব, তো সেই জন্য ওকে একটু ছাদে নিয়ে আসলাম। আর এদিকে আমার ছেলে দেখাচ্ছে এটা তার চাচাতো ভাইয়ের স্কুল, তো সে বলছিল যে এটা আমার ভাইয়ের স্কুল। আর এদিকে এই যে আমি যে আপু গাছগুলো লাগিয়েছে সেগুলো দেখাচ্ছে, আসলে আমরা সেভাবে ছাদে উঠি না যার জন্য আপুর গাছের অবস্থাও খারাপ, আমার গাছের অবস্থাও খারাপ, আসলে সময়ই পাই না ছাদে ওঠার, যার জন্য গাছের যত্ন নিতে পারছি না। আর এদিকে যে পুঁইশাক গাছগুলো, পুরাতন পুঁইশাক গাছগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি, আর নতুন কিছু ডাল লাগিয়ে দিয়েছি, দেখি কেমন হয়, যদি ঠিক মতো ছাদে যায় আর গাছগুলো চর্চা নিতে পারি তাহলে আশা করি গাছগুলো ভালোই হবে। আর এই যে দুটো ধুন্দুল ধরেছিল সেগুলো আমি কেটে নিলাম, নিয়ে এখন আমরা সবাই নিচে নেমে যাব। এই যে এগুলো নিয়ে এখন নিচে নেমে যাচ্ছি। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমিও আমার সকল ভাইয়া আপুদের জন্য দোয়া করি। আর এই যে দেখেন আমাদের সিঁড়ি এবং ওয়ালগুলো টাইলস করার জন্য কত সুন্দর লাগছে। আল্লাহ হাফেজ।